বয়স 30ও পৌঁছায় না, আজকাল তার আগে আমাদের পিঠ কোমরে ব্যথা শুরু হয়ে যায়। হাঁটু আর শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ খেয়ে রাতে ঘুমালে সকালে উঠে আপনার মনে হয় ব্যথা বুঝি ভালোই হয়ে গিয়েছে, কিন্তু সারা দিনের কাজের পর সন্ধ্যায় আবার ব্যথাটা ফিরে আসে। এভাবে আপনি যদি প্রতিদিন ব্যথানাশক ঔষধ খেতেই থাকেন তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, কাজের এনার্জিও কমে আসবে। আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু ভেষজ ঔষধের কথা বলা হয়েছে যা সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যথা চিরদিনের জন্য শরীর থেকে পালাবে। আজ আপনাদের ব্যথা থেকে মুক্তির জন্য দুইটি পদ্ধতি জানাব। প্রথম ধাপে মাত্র দুইটি উপাদানে প্রস্তুত করব, একটি রেমেডি এবং সেবন পদ্ধতি, এবং দ্বিতীয় ধাপে মালিশের জন্য একটি তেল প্রস্তুত করব। এই দুটি উপায় যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনার যে কোনো ব্যথা শরীর থেকে চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। রেমেডিটি বানাতে প্রথমেই লাগবে আদা। শরীরের এমন কোনো ব্যথা নেই যা আদা সারাতে পারে না। আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান আদা সম্পর্কে একই তথ্য দিয়েছে। দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হচ্ছে মৌরি। মৌরিও শরীরের ব্যথার নিমিষেই সারাতে ওস্তাদ, এবং আদা ও মৌরি হাফ চামচ করে লাগবে। এবারে খুব ভালো করে মিশ্রণটি নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এক গ্লাস দুধে এই উপাদান দুটি খুব ভালো করে মিশিয়ে নিন। সেবন করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার আধা ঘন্টা পরে। এভাবে টানা তিন দিন সেবন করুন। দিনে দুইবার ব্যথা সারানোর জন্য দ্বিতীয় ধাপে প্রস্তুত করব মালিশের তেল। এই তেলটি তৈরি করার জন্য লাগবে 2 কোয়া রসুন। 2 কোয়া রসুনকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপরে লাগবে হাফ চা চামচ কালো জিরার দানা। কালো জিরা শরীরের যে কোনো ব্যথা তা নিমিষেই দূর করে দিতে পারে তা সবাই জানেন, কিন্তু হয়তো ব্যবহার করা হয় না। এরপরে লাগবে 6 চা চামচের মতো সরিষার তেল। এই 6 চা চামচ তেলে এই দুইটি উপাদান খুব ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নিন। রসুনটা এরকম ব্রাউন হয়ে গেলে বুঝবেন আপনার মালিশের জন্য তেল প্রস্তুত হয়ে গিয়েছে। এই তেল দিনে একবার করে রাতে ঘুমানোর আগে ব্যথার স্থানে মালিশ করুন। খুব ভালো করে মালিশ করতে হবে এবং ওই রেমেডিটি সেবন করতে হবে, তাহলেই ব্যথা চিরদিনের জন্য আপনার শরীর থেকে উধাও হয়ে যাবে। ব্যথা কি আপনি আর কখনো খুঁজেই পাবেন না। ব্যথা সারানোর আজকের এই উপায় দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।